আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। কিতাহররা, আমি পুরা চিকেন ফ্রাই লাগি জিনিস রেডি করব। চিকেন ফ্রাই করিয়া আমি একে বাজনা বানাইব, দেখাই কিনা। আমি একটা খাইল দইয়া পানি জোরবার লাগি রাখছিলাম ক্যালেন্ডারের মাঝে, আর পাতলা পাতলা করিয়া কাটি দিছি চিকেন ব্রেস্টরে। এনে আমি লইছি 1.5 কেজি চিকেন ব্রেস্ট, পাতলা পাতলা করে খাচ্ছি। এখন আমি এনে দিব সয়া সস, যেটা যেটা লাগবে আমি এনে রেডি হচ্ছি। সয়া সস, ডিম দুইটা, আর ওটা পাকোড়ার মশলা আর কি। পয়লা সয়া সস আমি দিলে যাবে না, 2 টেবিল চামচ পরিমাণ আছে। একটা আর কি জাল নাই, একটা জাল, একটা হইল গিয়া ন্যাচারাল যেটা আর কি। একটা হট অ্যান্ড স্পাইসি, আমি খুব বানা করে মাখাইয়া রাখবো। আর পালা করি তো আছে মা দইয়া, আমি মাখাইয়া রাখি দেবো মেরিনেট করবো। নিয়ে বিকালে করলে সকালে মেরিনেট করে রাখবা, আর আরও দিন যদি করেন আরও ভালো হয় আর কি মেরিনেট করে রাখলে। এবার ফ্রাই করেন খেলে আমি দেখাই দিই। ফ্রাই করিয়া খেলা বার্গার বানাই দেখেন, খুব মজার বার্গার হয়। এবার রাপ হয় আর এমনিও বাচ্চা দেখাইতে খুব ভালো হয়। আমি এখন 3-4 ঘন্টা লাগে মেরিনেট হইবার লাগে রাখবো, কিন্তু আগের দিন মেরিনেট করিয়া রাখলে আরও ভালো হয়। সকালে করলে বিকালে করলা, সকালে মেরিনেট করিয়া বিকালে ফ্রাই করলা, আর নাহলে আগের দিন মেরিনেট করে রাখলা বাদের দিন ফ্রাই করলা, 2-3 দিন পর্যন্ত মেরিনেট করে রাখা যায় বেশি যদি মাখায়। আমি ইউজুয়ালি 3-4 কেজি পর্যন্ত মাখাইয়া রাখি রাপড় লাগে। ওকে, ফ্রাই। আসসালামু আলাইকুম, কেতা খবর আপনারা, সব ভালো আছেন নি? আমি যে চিকেন ফ্রাই মাখাইয়া রাখছিলাম, এখন 1 ঘন্টা বাদে পাকড়িয়া আমি এখন ময়দা আর যাকে দেখাইছিলাম একটাতে আমি মিক্স করছি, ওটা আমি একখানো করছি। ও জিনিসটা ট্রপিক্যাল, ও যে চিকেন ফ্রাই মশলা যেটা ওটা আনো। আমি প্লেটে লইছি ময়দা ট্রপিক্যাল মশলা একখানো করে লাইলাম। মানে তেলটা আমি আগে থেকে উবাইছি গরম হইতে করিয়া, আর আমার যেটা যেটা লাগবো আমি লইছি না। আমি কিচেন টাওয়েল লইছি, ফর্ক লইছি একটা, আর উঠাইবার লাগে একটা জিনিসটা আছে তুলবার লাগে তেল দিয়ে দিলে। তে আমি না চিকেন ব্রেস্ট ইন 2 কেজি লেখান আছে, বা 1.5 কেজি হইতে পারে। আমি মাখাইয়া রাখছিলাম বার্গার লাগে, এখন বার্গার কমে গেলে আপনি বার্গার করতে পারবা, রাপ করতে পারবা, যে কোনো জিনিস করতে পারবা। ছোটো ছোটো টুকরা করে রাপও দেওয়া, লেটুস দেওয়া খুব ভালো লাগে, বাচ্চাদের খুব ভালো পায়। আর আমি এখন দেখাইলেই আর না আমার দিয়ে কল্লা দিলাম কর্ম। তাহলে আমি কতক্ষণ বড় বড় রাখছি আগে তো আমি দেখাইছি, যে কিলা সেপটা সেপটা করে কাটা লাগে আর কি। নাইফ দিয়ে পাতলা পাতলা স্লাইস করে নিছি। এখন আমি ওটাত লাগাইব, একটাত কিতা কিতা দিয়েছিলাম কইছি তো,
ডিম দিছি লাইট সয়া সস দিছি ডিম দুইটা দিছি আর কি লাইট সয়া সস দিছি তিন টেবিল চামচের মতো বা দুই টেবিল চামচ দিতে হবে আপনার ইচ্ছে অনুযায়ী আর যে মশলাটা এটার মাঝে আদা রসুন পেঁয়াজ সবটা কিন্তু দেওয়া তাহলে এক্সট্রা আর কিছু দেওয়া লাগে না ইভেন লবণও লাগে না সবটা দেওয়া আছে আপনার লবণও দিবা না কিছু দিবা না খালি মাখাইয়া রাখবা আর কি আর মেরিনেট আগের দিনও করিয়া রাখতে পারবা এদিনও যদি করুন সকালে রাইত করবা বাস আমি এগুলো মাঝে এখন লাগাই দেব আর একটা ডিপ ফ্রাই প্যানও লইলে সুবিধা হয় আর কি আর একটা লাগে পরে ময়দা আর এই ব্যাটারটা লাগাইলে কি তো হয় আর কি মিক্সটা লাগাইলে যে কেএফসি বা এমনি ফাস্ট ফুডত চিকেন ফ্রাই বা বার্গার অক্টার লাগানো হয় দেখা যাবে ফর্ক আমি তাহলে কি ইউজ করা মানে ফর্ক তুলতে একটা সুবিধা হয় আর পরে আমি চাবি তুলবো ওখানে তেল সব নিজে এবার লাগে আর চিকেন চাওয়াল আগে রেডি করে রাখি এসব তেল সব করবার লাগে খুব জলদি হয়ে যায় দশ মিনিটের মতো বাজলেও হয় আর কালারটা আপনারা দেখে নির্ভর করে গোল্ডেন ব্রাউন করটা চাইলে বেশি ব্রাউন হইতেন বা হালকা হইত ইচ্ছা আমি একটু ক্রিস্পিও পালা চাই আসলে খরা গোল্ডেন ব্রাউন আছে এটাতে একটা আবরণ আইসে হচ্ছে একটা কিন্তু খুব সুন্দর এখন বাজার ফরে আমি এখন কিলা সাজাইব অর্থাৎ আপনারা দেখাইব আমি সাজাইবার লাগি ইনো লইছি কিউকাম্বার লেটুস চিজ ব্রেড তো লাগব আর কেচাপ মেয়নিজ আর ইয়োগেট ময়ো গার্লিক ময়ো আর বারবিকিউ সস আচ্ছা ঠিক আছে এখন আমি সাজাইব সাজানি আসলে আপনার পছন্দ অনুযায়ী চিকেন কুন ফ্রাই করার পরে কেলা কালার হয়েছে আমি দেখাই আপনাদের আচ্ছা তো আমি লেটুস দিলাম লেটুস দিলাম বারবিকিউ সস দিলাম এখন ইয়োগার্ট মেয়ো দিব তারপরে আমি চিকেন ফিলেট দিলাম যেটা আমি ফ্রাই করছিলাম তারপরে আমি কিউকাম্বার দিলাম সালাদের প্লেটটা দেখতে হতো ভালো লাগে ইয়োগার্ট মেয়ো দিব গার্লিক মেয়ো সরি আমি চিজ দিলাম তাহলে আমি একটু কেচাপ দিলাম
de esto microondas me hace segundo le que este round timo con el cheese de esto me sale esto melto y tomar bala la que garlic mayo lettuce again little bit garlic mayo. Cucumber. Cheese. Powder of cheese. That's what I'm going to use. করে আমি সবটিও সাজাই দেব। আর রেডি হয়ে গেল আমার সব পাকা। আমি একটু বাবাকে সস আর মেয়োনিজ দিয়ে একটু ডিজাইন করলাম আর কি। একটা আবার একটু গুলিয়ে দেখাইয়ে দিই, খেলা হয়েছে ভিতর। আশা করি আপনারা ট্রাই করবা। Allah.